এবার কিন্তু কবুতরটা খুবই সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, আর কোনো প্রকার সমস্যা থাকলো না আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার লটের সবচেয়ে সুন্দর একটা নর নিউ অ্যাডাল্ট এই যে দেখতে পারতেছেন, এর আগে অসংখ্য ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন। এপাশে তার মাদিটা রয়েছে আর এই যে সে হচ্ছে নর, অনেক সুন্দর সুদর্শন। এখন এর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমি আপনাকে দেখায় তারপর বুঝতে পারবেন। এই যে এ যখন হাঁটতে যাচ্ছে খাঁচার মধ্যে, যদিও বা অন্য প্রত্যেকটাই আমার এই যে আপনার কাঠের যে টুকরাইগুলো আছে এই এইটাই নাই, আর এই যে এইটা এখন দিতে পারি নাই, বাদ বাকি সবগুলো কিন্তু কাঠের টুকরো দিয়েও আছে। এরপরেও যখন এই পিঞ্জার উপর যখন হাঁটছে তখন কিন্তু হাঁটতে গিয়ে ওর সমস্যা হচ্ছে পায়ে বেঁধে যাচ্ছে, অর্থাৎ ওর যে নখ এই নখগুলা অনেকটা বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, যখন ও হাঁটতে যাচ্ছে তখন কিন্তু নখে এই যে আপনার পিঞ্জিরা যে আপনার শলাগুলো রয়েছে এখানে কিন্তু বেঁধে যাচ্ছে, এই যে বেঁকে বেঁকে গেছে। সো এমন সমস্যার মতো যদি আপনারা পড়েন সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা হইতে পারে। এর আগে আমি এমন সমস্যা ফেস করছিলাম, আর সেটা হচ্ছে ওর পা কিন্তু কেটে গেছিলো, নখ ভেঙে যেয়ে পা কেটে যায়, যার ফলে আমার কবুতরটা কিন্তু অসুস্থ হয়ে যায় দীর্ঘদিন ধরে। সে কিন্তু প্রচুর ব্যথায় কাতরাচ্ছিল। এর আগে যখন আমি আমার মিলি কবুতর লালন পালন করতাম পুরাতন ওই টিনের ঘরে, তখন কিন্তু মিলি কবুতরের মানে এই ধরনের সমস্যা হয়েছিল। সো আপনারা কী করবেন, যদি এরকম হাঁটতে না পারে বা এরকম যদি বেঁধে যায়, দেখেন ওই পা উঁচু করছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু ব্যাপক একটা সমস্যা। নখ যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ও ব্যথায় কিন্তু কাতরাবে। এই জন্য আমাদের কী করতে হবে, নখটা সুন্দরভাবে কেটে দিতে হবে। এখন কীভাবে আপনারা কাটবেন সেটাই আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, এই যে নটা মল্টিংয়ে আছে হালকা, এই যে দেখতে পারতেছেন ওর গলার সাইডে নতুন পশম উঠতেছে। আমার এই কবুতরটা এখন বর্তমান আট পরে আছে, যে দেখতে পাচ্ছেন আপনারা আট পরে আছে বর্তমান, অনেক সুন্দর আমার লফটের সুন্দর একটা কবুতর। এইটাকে যদি আমি বলি যে এটা কালার কি, কালারটা হচ্ছে আপনার ব্লু চেকার, একটা হচ্ছে ব্ল্যাক চেকার, মানে মাক্সির মধ্যে যেটা একটু কালো ওইটাকে বলা হয় ব্ল্যাক চেকার, আর যেটা একটু ব্লুর ভাগ বেশি যেটার মধ্যে দেখেন ব্লুর ভাগটা কিন্তু বেশি, এই যে দেখতে পাচ্ছেন ব্লুর ভাগটা কিন্তু অনেকটাই বেশি। সো এখন মল্টিংয়ে আছে, এই যে গলার এই সাইডে পশম উঠতেছে। যে সমস্যাটা হয়েছে মূলত যে এর পায়ে যে পশম মানে নখগুলা, এই নখগুলো অনেকটা বড় হয়ে গেছে, এই দেখেন বড় হয়ে গেছে। এই যে এই বড় হয়ে যাওয়ার কারণে ও কিন্তু হাঁটতে পারছে না পিঞ্জিরার মধ্যে। এখন আমি কাঁচি নিয়ে নিয়েছি, কতটুকু কাটি আপনারা দেখেন, একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে যেটা বড় হয়ে গেছে, এই যে নখটা নখটাকে ধরে মাথা থেকে যেটা একটু বেশি পরিমাণ বাঁকা হয়ে গেছে অতটুকু কেটে দিলেই হবে, এনাফ। এই দেখেন এইটা বাঁকা, একটু বাঁকা আছে, এই যে বেশি এটার মাথাটা, এই যে যদি আপনারা অতিরিক্ত কেটে ফেলেন সেক্ষেত্রে কিন্তু রক্ত বাইর হইতে পারে, এই জন্য সামান্য পরিমাণ কেটে দিবেন যেগুলো আপনার কাছে মনে হচ্ছে। এই যে এই পাশে একটা আছে, এই ধরনের সমস্যার মধ্যে নতুন বিশেষ করে নতুন যে কবুতরগুলো নিউ অ্যাডাল যে কবুতরগুলো সেগুলো কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকে ভিউয়ার্স। এই যে কেটে দিয়েছি, এবার আরেকটা আছে, আসলে নিজে ভিডিও করা এটা একজন ধরতে হয় আর একজন আপনার কাটতে হয়, যেহেতু লোক নাই আমাকেই করতে হবে। আর একটু কেটে দিই এটা যেটা আমি প্রথমে কাটছিলাম, এই যে দেখেন প্রত্যেকটা নখ আলহামদুলিল্লাহ অনেকটা সাইজ হয়ে গেছে। এইটা একটু কেটে দিই, এক কথায় যেটা একটু বেশি বাকি গেছে ওইটা কেটে দিবেন। এই যে দেখেন, এবার দেখেন সবগুলো অনেক সুন্দর, এবার কিন্তু খুব সুন্দরভাবে সে পিঞ্জার মধ্যে হাঁটতে পারবে। এপাশে যেগুলো আছে এগুলো একটু কেটে দিই। সো ভিউয়ার্স, এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি কবুতর পালনে, ছোটো ছোটো এই বিষয়গুলো কিন্তু অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ যদি আপনি সতর্ক থাকেন। এই বিষয়গুলো দেখেন আপনার কবুতর
কোনটা এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে, যেটা সমস্যার মধ্যে পড়ছে সেটা এইভাবে আপনারা কেটে দিবেন। কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। এই যে কবুতরটা আরেকবার দেখাই, অনেক সুন্দর একটা কবুতর, মল্টিংয়ে আছে যদিও বা, মল্টিং থেকে ক্লিয়ার হইলে তারপরে আমি আপনাদের মধ্যে ওখানে ইনশাআল্লাহ আবার দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছিল, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।